আসসালামু আলাইকুম বিয়ার্স কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি এক্সপ্রেসে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ লোকের প্রধান খাদ্য আলু ইঁদুরের আক্রমণে আলু ফসলে বছরে প্রায় শতকরা পাঁচ থেকে বারো ক্ষতি সাধিত হয় আলু যত পরিপক্ক হতে থাকে ক্ষতির পরিমাণ ততই বাড়তে থাকে আলু গাছ কেটে গর্তে নিয়ে প্রচুর পরিমাণ আলু রাখে তো আজ আপনাদের জানাবো কীভাবে জমি থেকে ইঁদুর দূর করা যায় ইঁদুর একটি চতুর ও নীরব ধ্বংসকারী স্তন্যপায়ী প্রাণী ইঁদুর প্রাণীটি ছোট হলেও ক্ষতির ব্যাপকতা অনেক এরা যে কোনো খাদ্যকে বাঁচতে পারে প্রতিনিয়ত ইঁদুর আমাদের উৎপাদিত ফসলকে নষ্ট করছে বাংলাদেশে ইঁদুরের আক্রমণে বছরে আমন ধানের শতকরা পাঁচ থেকে সাত ভাগ গম চার থেকে বারো ভাগ এবং আলু পাঁচ থেকে সাত ভাগ আনারস ছয় থেকে নয় ভাগ নষ্ট করে গড়ে মাঠ ফসলের পাঁচ থেকে সাত শতাংশ এবং গুদামজাত শস্য তিন থেকে পাঁচ শতাংশ ক্ষতি করে ইঁদুর আমাদের খাদ্যশস্য খেয়ে নষ্ট করে না বরং তা কেটে কুটে অনেক ধ্বংস করে তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কীভাবে খুব সহজেই ইঁদুর ধমন করা যায় ধমন ব্যবস্থাপনা ঘরতে ইঁদুর দমন করতে ঘরতে পানি ডেলে বা মরিচের দোয়া দিয়ে ধমন করা যায় বিভিন্ন ধরনের ফাঁদ যেমন বাঁশের ফাঁদ কাঠের লোহার ও মাটির তৈরি বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে ইঁদুর দমন করা যায় বোর্ডে বা জমিতে ইঁদুরের খাবার রেখে চারদিকে গ্রু বা আঠা লাগিয়ে রাখা এক্ষেত্রে ইঁদুর খাওয়ার জন্য গ্রুহের দিয়ে যাওয়ার সময় আটকে যায় আটকে পড়া ইঁদুরকে সহজেই মেরে ফেলা যায় যেসব উপায়ে ইঁদুরের প্রকোপ কমানো যায় তা হল ক্ষেতের আইল ছোট ছয় থেকে আট ইঞ্চি রাখা প্রতিরোধক জাল ব্যবহার করা রাসায়নিক ব্যবস্থাপনার মধ্যে ফিনিক্স রেড কিলার ল্যানিরেট বা বাজারে প্রাপ্ত অনুমোদিত যে কোনো একটি ইঁদুরনাশক ব্যবহার করা যেতে পারে কোনো নির্দিষ্ট একক পদ্ধতি ইঁদুর দমনের জন্য যথেষ্ট নয় ইঁদুর ধমনের সফলতা নির্ভর করে সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং বিভিন্ন সময় উপযোগী পদ্ধতি ব্যবহারের উপর অতএব সম্মিলিত এবং সময় উপযোগী দমন পদ্ধতি প্রয়োগ করলেই জমিতে ইঁদুরের উপদ্রব কমানো সম্ভব সাবধানতা ইঁদুর মারা বিষ খুবই মারাত্মক বিষ প্রয়োগের সময় পানাহার বা ধূমপান থেকে বিরত থাকতে হবে কাজের শেষে হাত মুখ ও শরীরের অনাবৃত অংশ ভালো করে ধুয়ে ফেলতে হবে মানুষ বা পশু খাদ্যের সাথে ইঁদুরের বিষ পরিবহন বা গুদামজাত করা এবং বিষের খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ